মামি এখন খুব ব্যস্ত, মামি এখন রান্না করছে, তো দেখি রান্নাঘরে মামি কি রান্না করছে, দেখা যাক একবার। মিতুলের মামি সকাল থেকেই আজকে খুব ব্যস্ত, কারণ বুঝতে পারছো কাল পিকনিকে গেছি, কালকে পিকনিকে গেছিলাম, তার জন্য তো প্রচুর কাজ ছিল, সেই কাজগুলো করলাম। তো সকাল থেকে মানে খুবই ব্যস্ত, এখন দুপুর 2টা বেশি বাজে, আমার এখনো রান্না নামেনি আজকে। তা আজকে রান্না করছি, সকালবেলা চিতই পিঠা করেছিলাম আমার ভাগ্নি খেতে চাইছিল জন্য, আর তার সাথে হচ্ছে ভাত ভাজা আর একটা ভাজা করেছিলাম, আর তারপরে হচ্ছে মাছের ঝোল হলো, মাছের ঝোলটা যে মা করেছে, আর আমি এখন করছি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আমি করছি এখন এখানে এই যে ফ্রাইড রাইস, এদিকে হচ্ছে এখনো হয়নি, আর এদিকে হচ্ছে মাটন, মাটন হচ্ছে। তো আজকে আমরা মামি ভাগ্নি মিলে মানে আমাদের বিশেষ করে দুজনেরই তো এই ডিশটা বেশি পছন্দ, ফ্রাইড রাইস, মাটন কষা বা চিকেন কষা। তো ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কষা হচ্ছে, আর এদিকে তো মাছের ঝোল রয়েছে। আর আমি যেরকম মাছ খেতে অপছন্দ করি, আমার ভাগ্না ভাগ্নি দুটো আমার মতন হয়ে গেছে, মাছ খেতে চায় না, তো সেরকমই মাছ এনেছে আজকে। মাছটা হচ্ছে ওগুলো হয়ে গেছে, আর এটাও প্রায় হয়ে এসছে, ব্যাস মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, একটু জল দেবো ব্যাস, আর প্রেশারে দিয়ে একটু সিটি মেরে নেবো, হয়ে যাবে। আর তার সাথে থাকবে হচ্ছে ফ্রাইড রাইস। আর সকাল থেকে আজকে এত 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 জামা কাপড় গেছে, কাটতে হয়েছে কালকেরগুলো, আজকে দেখি বেশ সকালে ঘুম থেকে উঠে দেখি রোদ উঠেছে, তাই ভাবলাম যে তাহলে কেচে ফেলি। আর মিতিলকেও স্নান করানো, সব কিছু মানে মিতিলের কাজও কমপ্লিট, আমার ঘরের এদিককার কাজ কমপ্লিট, এই রান্নাটা হলে তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে আজকের মতন এখানে ইটি হবে। তো চলো রান্নাবান্নাটা সেরে নিয়ে একবারে তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে, টাটা। মাংসের কালারটা দেখো, জাস্ট মানে দারুণ হয়েছে, সেটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই, খুব সুন্দর একটা কালার এসছে, খুবই সুন্দর, খুব সুন্দর কালার এসছে। আর এই যে আমার ভাগ্নি, আমি রান্না করছি, যাই করছি ও আমার সাথে বসে বসে গল্প করে, খেলে, মামিকে আবার কিছু কিছু জিনিস হেল্প করে, তো এইভাবেই আমাদের মামি ভাগ্নি দিন কাটছে। ব্যাস এটাও প্রায় হয়ে এসছে, এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। প্রেশারে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, আর দেখো দেখতে অসাধারণ হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল, এই মাটন খুবই ভালো হয়েছিল, কোটা রসুন আর তার সাথে নতুন আলু দিয়ে আজকের মাটনের ঝোল। এখন মিতিলকে খেতে দেবো, মিতিলকে খেতে দিয়ে বাকিদেরও আর কি খেতে দেবো। ওকে একটু হাড়ের থেকে মাংসগুলো ছাড়িয়ে দিতে হয়, তো ওটাই ওকে একটু ছাড়িয়ে দিচ্ছি। বল কেমন হয়েছে?
খুব ভালো, একটু ভালো, কত কত বড় ভালো দেখা খা। সবাইকে খেতে দিয়ে আমিও এখন খেতে বসলাম, চলো খেয়ে নিই। আর ভীষণ প্রিয় আমাদের মামি ভাগ্নির কিন্তু এই খাবারটা, তো সেই জন্য আমাদের আজকে ভাত মাছ আমরা কোনোটাই নেব না। আর যারা জানো আমাকে তারা তো মানে জানোই এটা, মাংস হলে আমি আর কোনো কিছু খাই না সাথে। আজকে হচ্ছে শুক্রবার, কালকে এই ব্লগটা শুরু করেছিলাম কিন্তু কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ব্লগ করা হয়নি, কারণ একটু কাজও ছিল, ব্যস্ত ছিলাম। আর সন্ধ্যেবেলায় গেছিলাম কালকে হচ্ছে একটু মার্কেটে গেছিলাম, প্রিয়াঙ্কার সাথে গেছিলাম, প্রিয়াঙ্কার ওর সাথে গেছিলাম আর কি আমি। তো গিয়ে কালকে হচ্ছে দুটো মানে মিতিলের জন্য কিছু জিনিস নিয়ে আসলাম, তো এগুলো করতে করতে না পরে আর কালকে হচ্ছে মানে ব্লগ আর শ্যুট করা হয়নি, কারণ ওখান থেকে মার্কেট থেকে আস্তে আস্তে কালকে আমার 9টা মতন বাজেই প্রায় 9টা শুরু না হলেও 8:30 এরকম বাজে, তারপরে আর কোনো ব্লগ করা হয়নি। তো সেই জন্য আজকে আবার ব্লগটা শুরু করলাম। তো আমাদের হচ্ছে একটা প্ল্যানিং চলছে, সেই প্ল্যানিংটা আমরা কাল যাচ্ছি হচ্ছে ঘুরতে সপরিবারে, কালকে আমরা বেড়াতে যাব। আর সেটারই কোথায় যাব সেটা আর আজ বলবো না, আর ফার্স্ট টাইম যাচ্ছি আমি এখানে। বিশেষ করে আমি বলতে মোটামুটি আমরা প্রত্যেকেই বোধ হয় ফার্স্ট টাইম, সবারটা আমি বলতে পারছি না, মা গেছিলো একবার এটা জানি, কিন্তু আমি প্রথমবার যাচ্ছি। তো সেখানে যাব, তার জন্য অনেক মানে গোছগাছ খুব বেশি নেই কিন্তু মেন আমার বাড়ির গোছগাছ আছে, কারণ এদিকে দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর জামাকাপড়। এই জামাকাপড়গুলোকে আমি এখন ভাঁজ করতে বসলাম, সাথে মিতিলও বসেছে, মিতিল হেল্প করবে। আর শুধু মানে এইটুকু না, বাইরে আরও যেগুলো মানে ধুয়ে দিয়েছি সেগুলো এখনও শুকায়নি, বাইরেরগুলো আছে, আর এগুলো গতকাল ধুয়েছি সেই জামাকাপড়গুলো। তো এগুলোকে এখন ভাঁজ করবো, আর বাড়ির রান্নাবান্না এমনি কাজবাজগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু আরও একটা কাজ আছে, সেটা হলো আজকে একটু পিঠে বানাবো। তো কী কী পিঠে বানাবো ভাবছি, পাটিসাপটা করবো আর মালপোয়া করতে পারি, মানে এখনও না সেরকমভাবে ঠিক নেই, পায়েসও করতে পারি, তো এরকম ভাবনা রয়েছে। আজকে পিঠেটা আমি আজকে করবোই, কেন কি কাল যেহেতু যাবো ওদিক থেকে কুচবিহার থেকে দিদিদেরকে তুলে নিয়ে আমরা বেরোবো, তো দিদিদের বাড়িতে সেটা দিয়ে তারপরে হচ্ছে আমরা আর কি বেড়াতে যাবো, তো সেই জন্য আজকে পিঠেটা করবো, সেই জন্য আজকে হচ্ছে পিঠেটা করবো। তাই আমার কাজ বাজ হয়েছে, দুপুরবেলা এখন 2টা বাজে, খাওয়া দাওয়া করবো আর আমি মাথা শ্যাম্পু করব। তো করে নিয়ে মানে স্নান হয়েছে, শ্যাম্পুটা আসলে আমি পৌরসভার জলটা যেটা আসে ওই জলে করি, কারণ আমাদের বাড়ির জলটা না একটু হার্ড, তো চুলটা না মানে শ্যাম্পু করার পর স্মুথ থাকে না, সেই জন্য যখন পারি বাইরের ওই জলটাতে শ্যাম্পু করার চেষ্টা করি। এমনি আমার স্নান হয়ে গেছে সকালবেলায়, তো ওখানে গিয়ে আমি এখন হচ্ছে শ্যাম্পুটা করবো আর এই জামাকাপড়গুলো গোছাবো। চলো তাহলে এগুলো কাজগুলো করে নিই, আর কালকে ঘুরতে যাওয়ার ব্লগটা অবশ্যই তো বানাবোই তোমাদের জন্য, দেখবে তাহলে আমি চলো কাজগুলো করে নিই। খেয়ে দেয়ে রাস্তায় পারিশান আর কি রোদটা পালাম, আর শ্যাম্পু করেছি, পরে চুলটাও শুকালাম, শুকিয়ে গেছে আর রোদও চলে গেছে। এখন বিকেল প্রায় 4টা বাজে আর আজকে এই ম্যাডামের 50 মিনিট লাগলো খেতে, মানে ওর সব ভালো কিন্তু খাবারটাও এত দেরি করে খায়, ওকে এখন খেতে দিলে 1 ঘন্টা পরে উঠবেও, এই হচ্ছে ব্যাপার। তো আজকে 50 মিনিট লেগেছে খেতে, কি করবে বেচারি, একটু একটু করে মুখে ভাত দেয়, বেশি করে দিলেও খেতে পারে না, গিলতে পারে না, ওর খুব অসুবিধা এটা। তো এই যে এখন রোদও চলে গেছে, তা হচ্ছে একটু ঘরে যাই, জামাকাপড়গুলো ভাঁজ করা হয়েছে, ঢোকানো হয়নি এখনও, আর তার সাথে কালকে কি পরে যাব না যাব সেগুলোও গোছাতে হবে। আমি কানের ফানেরগুলো খুলেছি আর পরিও নি, দেখতেও বাজে লাগছে। আশেপাশে যে গরু দেখছে আমাদের এই সামনের জমিটাতে না প্রায় দিনই কোথা থেকে যেন গরু আসে, খুব যে গরু দেখছে, যা গরু পিঠে চল, যা যা যা, ধিসা মারবে মারুক, চ খুব মশা, ঘরে চল বাবা মশা কামড়াবে, চ। তো যে ম্যাডাম এলো, কোথার থেকে এলো? ওই ঘর থেকে। কাল যে আমরা যাবো তার জন্য চিন্তাধারা চলছে যে কী কী জামা কাপড় পরা হবে, তাই মিতিলকে বলছে কালকে এই নতুন টুপিটা কালকে পরিস, এটা কালকে পরিস, বের কর দেখি ওর জামা
সিলেক্ট করি কালকে কি পড়ে যাবে। আচ্ছা বের করো দেখি, জামাটা শুকিয়েছে। সর্দি সর্দি তো মা, কদিন থেকে সর্দি সর্দি একটু কমে দেখি আবার হয় না তো। কাল তো মিতিল ঘুরে ঠুরে ওদিক দিয়ে বাড়ি চলে যাবে, তাই মিতিলের ব্যাগপত্রটা একবারে আমি গুছিয়ে দিচ্ছি। আর কাল যেগুলো পড়ে যাওয়া হবে সেগুলো সিলেক্ট করা হয়ে গেছে, মিতিলেরগুলো আলাদা করে রাখলাম। আর হচ্ছে আমারগুলো করা বাকি, মিতিলের মামারগুলো করা বাকি, মায়েরগুলো হয়ে গেছে, সরি মায়েরগুলো হয়ে গেছে, মায়ের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আর আমার আর ওর মামারটাই বাকি আছে, সেটাও করব পরে। তা আমি যে কী পরবো ভাবছি, বুঝেও পারছি না, দেখা যাক। আর কিছু বাইরে, আর তোর সাজগোজের বক্সটা যে আছে না ওটা নিয়ে আসিস, কী পরে যাবি না পরে যাবি, যে কাল যে ক্লিপটা দিলাম বাটারফ্লাই ওটা পরিস কালকে, দাও। এখন পিঠে বানাতে পিঠটা জাল দিতে বসিয়েছি, পিঠটা জাল দিচ্ছি, দুধগুলো এখন জাল দেবো, ওদিকে সন্ধেবাতি মিছিলে টং 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 চলছে। তো এই যে ক্ষীরটা হচ্ছে জাল দিচ্ছি, ক্ষীরের পাটি সাপটা বানাবো, আর এদিকে দুধটা বসিয়ে দিলাম। সবটাগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে মালপোয়াটা ভাজছি। আর এদিকে দেখো খেজুরো গুড়ের পায়েস, এটাও হয়ে গেছে। তো পায়েস আর মালপোয়া আর পাটিসাপটা এই তিন রকমেরই পিঠে পায়েস করলাম আজকে। তো মালপোয়াগুলো প্রায় হয়ে এসছে, আর কিছুটা বাকি রয়েছে। তাহলে চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে ঘুরতে যাওয়ার ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।